যে কাজ করে এসেছি, আপনারা হয়তো আমার ব্যাপারে ওখানে খোঁজ রাখতে পারেন, আপনাদের প্রতিনিধি ওখানেও কাজ করে থাকেন, ওনারা আমাকে অসম্ভব সহযোগিতা করেছেন, প্রতিটি ক্ষেত্রে আমার পাশে ছিলেন। এবং আমি প্রতিটি ক্ষেত্রে মিডিয়াকে বলেছি আমি যেখানে মুভ করবো আপনারা আমার সাথে যাবেন, কোনো সমস্যা নেই, আমার গোপনীয় কিছু নেই, কারণ আমি আইনের আলোকে বিধির আলোকে কাজ করবো, বাস্তবায়ন করব। আমি আসলে জনপ্রতিনিধি না, আমি এখানে কোনো প্রমিনেন্ট ফিগার হিসেবে আপনাদের মাসে বেঁচে থাকবো সেটাও না, হ্যাঁ আমার জনপ্রিয়তা পেতে হবে আপনাদের তাও না, আমি কাজ করবো আপনাদের উন্নয়নের জন্য, আমি কাজ করবো আপনাদের জেলার জন্য। আপনারা কিন্তু এই জেলার সন্তান, এই জেলার মানুষ, আপনার চেয়ে ভালো কিন্তু এই জেলাকে কেউ বাসবে না, তাই না? আমি হচ্ছি নোয়াখালীর মানুষ, আমি যদি ভালোবাসি আমি নোয়াখালীকে ভালোবাসি, তাই না? এটাই স্বাভাবিক, রক্তের টান মাটির টান যেটা বলে সেটাই, তাই না? আমি এখানে এসেছি মূলত আপনাদের সাথে কাজ করার জন্য, এবং আপনাদের যে বিষয়গুলো সরকার কর্তৃক নির্ধারিত রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য। আমি খুব নিয়মে কাজ করতে পছন্দ করি, মিডিয়ার সামনে